প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই ইয়ার আইওন টিভির আজকের অনুষ্ঠানও। আজ আপনাদের লই আইছি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারও। আপকা মাজারের সব কিছু আমরা একটু ঘুরিয়ে দেখি। দুর্গাবাজারের টুপি, তসবি, আতরসহ অনেক জিনিস পাওয়া যায়। দূর দূরান্ত থেকে মানুষ এগুলা কিনেন। অনেক দোকান আছে এখানে। আমি একটা দোকান দেখি এনো জামাম আতর সেন্টার। আমি দোকানটা একটু ঘুরিয়ে দেখি। আপনার দোকানটা দুর্গাবাজারের একটা পুরানা দোকান, আপনি একজন পুরানা ব্যবসায়ী, তো দুর্গাবাজারের ব্যবসা সম্পর্কে আপনি আমরা একটু খুব কাছে। এটা আমাদের পবিত্র সিলেট ভূমি। এটা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিসাল্লাম ইসলাম প্রচারের উদ্দেশ্য তাই 700 বছরের উপরে ধরা হয়েছে 700 বছর। তো এখানে ধর্মীয় অনুভূতি নিয়ে অনেক মানুষ আয় তার ওই ধর্ম প্রচারের লাগে আইসিল এখানে ইয়া তাই স্থান লাভ করছে। ও সুবাদে মানুষ এখানে দিয়ে তো তান ইয়ে হলো আল্লাগি আইন। এটা পবিত্র জায়গা। আমরা মক্কা শরীফ তানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর তাইন। এই হিসাবে দিল্লি হইয়া ভারতবর্ষ হইয়া আমরা সিলেটের মাটির লগে এখানে সমাজের পরিবেশের লগে খাপ খাইয়া আরও তাইন চিকিৎসা উঠিয়ে তাবু গাছ হয়ে দিল। তার কারণে এই সুবাদে এখানে স্থাপনা হোটেল রেস্টুরেন্ট ব্যবসা বাণিজ্য রাস্তাঘাট এটা অট্টালিও কেন্দ্র করিয়া মূলত সিলেটের একটা ঐতিহ্যবাহী স্থান শাহজালালের পূর্ণভূমি সিলেট হিসাবে। তো এখানে এই সুবাদে আমরা মূলত স্বাধীনতার আত্মনীয় সূচনা বা স্বাধীনতার ফর্তনে ব্যাপকভাবে এটা ব্যবসা বাণিজ্য প্রসারিত হয়েছে পবিত্র জায়গা। এখানে মাজারও বড় একটা মসজিদ আছে। মাজার সংলগ্নে দোয়া দুরুদ মাংস ফোড়াইয়া জিকির আজকার করে এটা শান্তি লাগে, নিরাপদ, সেফ, সিকিউর সবটাও। সরকারও এটার লাগে নিরাপত্তা লাগে প্রয়োজনীয় ব্যবস্থা আছে না, কোনো সমস্যা নেই। এখানে নিরাপদ স্থান বলিয়েও মানুষ আয়। আর আমরা ব্যবসা তো এখানে ওই ধর্মীয় ব্যবসা যারা আমরা মুসলমান সব এখানে তো মুসলমান অধ্যুষিত এলাকাও এখান সুফি তসবি আতর কোরআন শরীফ জায় নামাজ ইত্যাদি আরও ধর্মীয় পুস্তক আদি এগুলা মানুষের মোটামুটি কেনাকাটা করে। আমরা ভালো লাগে, এটা নিরাপত্তা আছে, মানুষও হয়ে ভালো একটা জায়গা, পবিত্র জায়গা তা আসেন। এটা বাংলাদেশের অধিকার 300 বড় একজন অলির খান দাত আপনি আসেন। শাহজালালের মাজারটা দুর্গা প্রাঙ্গণের একটা টিলার উপরে অবস্থিত। হযরত শাহজালাল ইসলাম প্রচারের লাগে 1303 খ্রিস্টাব্দ সিলেট আইসলাম। এই জায়গাটা লৌকিক অলৌকিক অনেক স্মৃতিবিজড়িত।
ইতিহাস থেকে জানা যায়। দিল্লির শাসন আমল ভারতীয় অনেক সুলতানও হল, শাসনবার লইবার আগে দুর্গা তাইয়া পাগড়ি বান্ধি তারা শপথ লইত। জালালর জালালি সত্যর কথিত আছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহী কবুতরগুলা ফালতা এবং এই কবুতরগুলা এই জায়গার লাগে অত মায়া যে তারা এই শাহজালালের এলাকা ছাড়িয়ে কোনো ওখানে যায় না, গেলেও আবার অনেক ফিরিয়ায়।